हेलो एवरीवन, आमी पौशाली चले एलाम आरो एकटा नतुन भिडियो निये। एखन आमरा एई भिडियोते अपकामिंग हिंदी सिनेमा छिपकालीर पोस्टर रिएक्शन करब एई भिडियोते, किन्तु तार संगे संगे छिपकाली सिनेमाटा निये बेश किछु डिटेल्स तोमादेरके देब। आमी आशा करछि भिडियोटा तोमादेर भालो लागबे, तो चलो भिडियोटा गोटाटा देखते थाको। प्रथमे आमरा बोले दिई, एई छिपकाली छबिते आमरा अभिनय करते कादेरके देखते पाबो। यशपाल शर्मा आछे, योगेश भरद्वाज आछेन एबं तार संगे संगे तन्निष्ठा विश्वास आछेन, एछाड़ाओ आरो कयेकजन आछेन। তো এই পোস্টারটা রিয়াকশন আমি করছি, কিন্তু তার আগে এই গল্পটা কিরকম হবে এবং এই ছবি ডিরেক্টর কিন্তু একজন বাঙালি ডিরেক্টর। এটা একটা এমন হিন্দি ছবি যে ছবিটাকে ঘিরে প্রচুর বাঙালি মানুষজন আছে, যেটা একটা প্রচন্ড ভালো লাগার বিষয়। এই ছবিটার ডিরেক্টর কৌশিক কর এবং এই ছবিটার মিউজিক করছেন মিমো, যে কিন্তু আগে জকের ধনের মিউজিক করেছেন, আলীনগর গোলকধাঁধার মিউজিক করেছেন। এবং মিমো শুধুমাত্র মিউজিক ডিরেক্টরই নন, এই ছবির প্রডিউসারও কিন্তু মিমো। তো খুবই ভালো লাগলো এই বিষয়টা জেনে। এবং তানিষ্ঠা বিশ্বাসের কিন্তু এটা প্রথম হিন্দি ছবি। তানিষ্ঠা বিশ্বাসকে আমরা এর আগে কাজ করতে দেখেছি, কালকক্ষতে আমরা কাজ করতে দেখেছি, তারপরে হীরালালে আমরা কাজ করতে দেখেছি। তো আমরা গল্পটা আগে ছোট করে আসি। গল্পটা এরকম, এখানে যশপাল শর্মার ক্যারেক্টারটা, যিনি কিন্তু একটি বাড়ির কর্তা, এবং দুটো মার্ডার নিয়ে চলবে এই গল্পটা, মানে দুজন মার্ডার হবে। এবারে এই মার্ডারগুলো করলো কে? যশপাল শর্মাকে সাসপেক্ট করবে একজন গোয়েন্দা, কিন্তু সে সাসপেক্ট করলেও কোর্টের তরফ থেকে কিন্তু নির্দেশ আসে যে সে কিন্তু মানে নির্দোষ। কিন্তু বিষয়টা হচ্ছে, এই গোয়েন্দা সাসপেক্ট করছে সেই কিন্তু দোষী। তাহলে সেই কি আসলে দোষী নাকি গোয়েন্দার ভুল, এটা নিয়েই চলবে গল্পটা। আমাদের মানে আমাদের সঙ্গে এমন কিছু ঘটে, দেখো প্রথমত হচ্ছে আমরা যে কাজকর্মগুলো করি, আমরা অনেক সময় মনে করি যে আমরা একে ফাঁকি দিয়ে দিতে পারলাম, ওকে ফাঁকি দিয়ে দিতে পারলাম, আমাদের এই দোষটা বা গুণটা কেউ দেখতে পেল না। কিন্তু এমন তো কোনো একটা অদৃশ্য পাওয়ার আছে যে আমাদের সমস্ত কিছুটা দেখছে সবসময়ের জন্য। তো এইরকম একটা ব্যাপার কিন্তু এই ছবিতে আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারবো। এই ছবিটার নাম ছিপকালি, ছিপকালি মানে টিকটিকি, তোমরা সকলেই জানো। এবং গোয়েন্দাকে কিন্তু আমরা টিকটিকি বলি, আমরা গোয়েন্দা মানেই বলি টিকটিকি, এই বিষয়টা আমাদের মধ্যে চলে। তো এইবারে আমরা চলে আসি পোস্টারটা। পোস্টারটা প্রচন্ড ফ্রেশ একটা পোস্টার, এবং যশপাল শর্মাকে আমরা দেখতে পাচ্ছি, যাকে দেখতে প্রচন্ড ভালো লাগছে। এবং পোস্টারটা যদি খুব ভালো করে তোমরা লক্ষ্য করো, যশপাল শর্মার ঠিক পেছনে একটা ঘড়ি আছে, যেখানে কিন্তু টাইম, ঘড়ির কাঁটা আছে, এবং ঠিক তলার দিকে টিকটিকি আছে, যেখানে আমরা সকলেই জানি এটা আমাদের মধ্যে একটা চলে যে কোনো একটা কথা বলছি তখন যদি টিকটিকি ঠিক 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 বলে সেটা সত্যি হয়। এই বিষয়টাও কিন্তু এই পোস্টারের মধ্যে উল্লেখ করা আছে, টিক 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 বলে তিনবার লেখা আছে যদি লক্ষ্য করো। এপাশে রেড দিয়ে হুডি পরা, একটা মানে একটা রেডিশ একটা টাইপের টোন দিয়ে, রেড কালার টোন দিয়ে একজনকে ওখানে প্রমিনেন্ট করে দেওয়া আছে। ওপরে আমরা গোয়েন্দাকে দেখতে পাচ্ছি, সে বন্দুক হাতে নিয়ে আছে। তো পোস্টারটা প্রচন্ড ফ্রেশ একটা পোস্টার, এবং আমি এই প্রজেক্টটা নিয়ে আরো এক্সাইটেড, তার কারণ এতজন বাঙালি এই কাজটার সঙ্গে যুক্ত রয়েছেন। এই প্রজেক্টটা রিলিজ পাচ্ছে 17th of March, থিয়েট্রিক্যাল রিলিজ পাবে। আমি অবশ্যই এই প্রজেক্টটা দেখব, ট্রেলারটা হয়তো খুব শিগগিরই আসবে। তো প্রসূনদা এই ছবিটার পিয়ার করছে, এবং আমি অবশ্যই চাইব যে এই ছবিটা খুব ভালো একটা ছবি হবে, আমি অবশ্যই আশাবাদী। ট্রেলারটা আসুক, তারপর ট্রেলার রিয়াকশনও করব। তো আমার কিন্তু ভালো লেগেছে এই ছবিটা নিয়ে, আমি আশাবাদী থাকলাম অবশ্যই। তো তোমাদের কেমন লেগেছে পোস্টারটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কমিউনিটি ট্যাবে আমি পোস্টারটা দিয়ে রাখলাম, তোমরা আরো সুন্দর করে পোস্টারটা দেখে নিতে পারো, এবং দেখা যাক এই কাজটা কিরকম হয়। তবে বাকি কাজগুলোর তুলনায় একটু অন্যরকম কাজ হবে এটা আমি আশা করছি, দেখা যাক কি হয়। সো চলো, এই ছিল এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য বাই বাই।